বলো একজন। নন উইল বি এবল টু রেসিস্ট ট্রুথ অ্যান্ড লাভ আর সিনসিয়ারিটি। আর ইউ সিনসিয়ার আনসেলফিস ইভেন ইন আনটু ডেথ অ্যান্ড লাভিং দেন ফেয়ার নট ইভেন ডেথ। বেশ বসো, একটু একটু করে পড়াটা আমাদের অভ্যেস করে নিলে তবে পড়াটা বেশ সুন্দর হবে, কেমন? সবাই একটু একটু করে ইংরেজি বই পড়তে থাকো, একটু ইংরেজি গল্পের বই পড়ো, খবরে কাগজ যদি তেমন থাকে খেলাটাও পড়তে পারো, খেলার পাতাটা ইংরেজিতে না হয় পড়লে, ছোটদের কিছু লেখা থাকলে সেটাও পড়তে পারো, তাহলে একটু একটু করে ইংরেজি পড়া অভ্যেস করো। স্বামীজির জীবন হাতে পেলে পড়ো, এরকম মহাপুরুষদের জীবনই আছে, হাতে নাও নিয়ে একটু পড়ো, ছোট ছোট বই পড়ো, ইংরেজি শেখা হয়ে যাবে। তাহলে কি বলেছেন স্বামীজি সেই কথাটাতে আসি, তাহলে স্বামীজি যা বলছেন এখানে স্বামীজির কথাটাতে আসছি, তাহলে স্বামীজির কথাটাতে আমি তাহলে করি। স্বামীজি বলছেন নান উইল বি এবল, নান মানে কেউ নয়, এবল মানে পারা, নান উইল বি এবল কেউ পারবে না, টু রেজিস্ট থামিয়ে দেওয়া বাধা দেওয়া, ট্রুথ সত্য, লাভ ভালোবাসা, সিনসিয়ারিটি নিষ্ঠা। তাহলে কেউ বাধা দিতে পারবে না সত্য ভালোবাসা এবং নিষ্ঠা, কারোর যদি সত্যতা থাকে, অন্যের প্রতি ভালোবাসা থাকে, মানুষের প্রতি ভালোবাসা তাহলে এবং কাজে নিষ্ঠা যদি থাকে তাহলে তাকে কেউ বাধা দিতে পারবে না। আর ইউ সিনসিয়ার, তুমি কি নিষ্ঠাবান, আনসেলফিশ নিঃস্বার্থপর, ইভেন এমনকি আনটু ডেথ মৃত্যু পর্যন্ত, তাহলে কি তুমি কি নিষ্ঠাবান কাজে, তুমি কি মৃত্যু পর্যন্ত নিঃস্বার্থপর অ্যান্ড লাভিং প্রেমে পূর্ণ, অন্যের প্রতি তোমার মমতা আছে, দেন ফিয়ার নট তুমি ভয় পেও না, নট ইভেন ডেথ মৃত্যুকেও ভয় পেও না। তাহলে স্বামীজি বলছেন এমন কিছু জিনিস আছে যাকে কেউ আটকাতে পারবে না, সেটা কি জিনিস, যদি সততা ভালোবাসা নিষ্ঠা থাকে, কাজে নিষ্ঠা যদি থাকে, যে কাজ তোমাকে দিয়েছে তুমি নিষ্ঠার সঙ্গে করছো, বা যে জিনিসটাই ছোট কাজ হলেও সেটা নিষ্ঠার সঙ্গে, লজেন্স খেলে খোসাটা যেখানে ফেলে দিলে সেটা কোনো কাজের কথা নয়, তাহলে হলো না, লজেন্স খেলে কাগজটা ফেলার তখন জায়গা নেই, পকেটে রাখলে, যেখানে রাখলে, ব্যাগে রাখলে, পরে সুযোগ মতো ডাস্টবিনে ফেললে, এইটা কেউ দেখলো না কিন্তু তবু তোমার কাজটা নিষ্ঠার সঙ্গে হলো, এই কাজ যদি করতে পারো, এইরকম যদি নিষ্ঠা এসে থাকে জীবনে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার কাজ সফল হবে, হয়তো কাগজ খবরে কাগজের নাম বেরোলো না কিন্তু তোমার কাজটা ভালো হবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সেই সব কথা স্বামীজির কাছে প্রায় প্রায় শুনছি, তাহলে আমরা নিজেরা করতে পারি কিনা একটু খালি চেষ্টা করা, সেটাই হচ্ছে মূল বিষয়, আমরা চেষ্টা করতে পারি কিনা। আমরা এবারে ফিরে যাব, আমরা যেখানটা পড়ছিলাম, আমরা পড়তে শুরু করেছিলাম, আমরা আশ্রাবণে এসে পৌঁছেছিলাম। আশ্রাবণ জিনিসটা কি আমরা মনে হয় সেই জিনিসটার একটু লেখাটাতে একবার দেখে নেবো, লেখা আছে কিনা সবাই একটু তাকিয়ে দেখো, আশ্রাবণ কথাটার মধ্যে এসেছিলাম, আশ্রাবণ বিষয়টার সঙ্গে এসেছিলাম, আশ্রাবণ বিষয়টা একটু সবাই খেয়াল করো এই লেখাটা হয়েছিল কিনা, আশ্রাবণ কাকে বলে আমরা এই লেখাটা লিখেছিলাম কিনা দেখে নাও, আশ্রাবণ কাকে বলে, এবং উদাহরণ করেছিলাম এইটা আমাদের শেষে, এই পর্যন্ত সবার খাতায় লেখা থাকতে হবে, সবার খাতায় এই এতটা পর্যন্ত থাকতেই হবে, পড়া একদম তৈরি হয়ে যেতে হবে, আমরা তারপর থেকে শুরু করছি। তাহলে আশ্রাবণ এই জিনিসটা হয়েছিল, আমরা পরে এসেছি একটা ছোট্ট পদ্ধতি, নাম বলা আছে পরিশ্রাবণ। কি কি যন্ত্রপাতি নেওয়া হয়েছে আগে যন্ত্রপাতিগুলো চিনতে চাই, কেউ চিনতে পারে যন্ত্রপাতিগুলো, নবাবগঞ্জে কেউ চেনে এই একটা যন্ত্রপাতি এখানে? হ্যাঁ নবাবগঞ্জ কেউ চেনে বলেছে, কি কি যন্ত্রপাতি বলো, এক নম্বরটা কি, দু নম্বর, নবাবগঞ্জ বলো একজন, হ্যাঁ একবার, তিন নম্বরটা বিকার, তিন নম্বর, এক নম্বর, দু নম্বর, এক নম্বরে একটা মানে পাইপ, দু নম্বর, দু নম্বরে রড টাইপের কিছু একটা, আচ্ছা তার তিন নম্বর, মাইক্রোফোনটা কাছে নাও, বিকার, আচ্ছা বেশ, তারপরে চার পাঁচ,
চার হচ্ছে ফিল্টার পেপার। পাঁচ? আচ্ছা তুমি একটু মাইক ক্যামেরার দিকে এসো, দেখতে পাইনি। হ্যাঁ এখনো দেখতে পাইনি, আরো এসো, আরো দেখতে পাইনি, এইবার। হ্যাঁ বলো, তারপরে বলো। চার নাম্বারটা ফিল্টার পেপার। হ্যাঁ ঠিক। আর পাঁচ পাঁচ নম্বরেরটা হচ্ছে বালি। আর তারপরে ছয় সাত? ছয় নম্বরটা বিকার। আর আর সাত নম্বরেরটা হচ্ছে মানে বালি থেকে যে জলটা পরিষ্কার হয়ে পড়ছে সেই জলটা, বালির মানে ফিল্টার পেপারের মধ্যে ছেকে যে পরিশ্রুত যেই জলটা। আচ্ছা বেশ, বসে পড়ো। আচ্ছা বসে পড়ো, আর কেউ বলতে পারে? মশাটে, মশাটে কেউ বলতে পারে? মশাট কেউ বলতে পারে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি আছে? না আচ্ছা ছেড়ে দিলাম, তাহলে আসছি পরে, মেদিনীপুর আসছি। নবগ্রাম, নবগ্রাম, তুফানগঞ্জ, নবগ্রাম, নবগ্রাম, এবারে বলো। শুনতে পাইনি, হ্যালো। এক বলো। নম্বরটা কাশদণ্ড, নম্বরটা যেটা ফিল্টার পেপারের ফাইলটা ধরে আছে, আচ্ছা নম্বর পিকা, বেশ বলে যাও। চার নম্বর ফিল্টার পেপার, পাঁচ নম্বর ফাইল, ছয় নম্বর পিকা, আর সাত নম্বর বালির থেকে পরিশ্রুত যে জলটা পড়ছে সেটি। আচ্ছা বেশ, বসে পড়ো। একটু সামান্য শেষেরটা ঠিক, একটু বালির থেকে পরিশ্রুত বললে হবে না, ব্যাপারটা একটু অন্যরকম বলা দরকার। আচ্ছা তাহলে এর আগে ঠিক করে নিয়ে, এক নম্বর কাঁচদণ্ড, দু নম্বরে তার নাম ক্ল্যাম্প স্ট্যান্ড। ক্ল্যাম্প মানে যা দিয়ে ধরে রাখে, এটার নাম ক্ল্যাম্প আর এটার নাম স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে, এর নাম ক্ল্যাম্প স্ট্যান্ড। তিন নম্বর হচ্ছে, এটা হচ্ছে মিশ্রণ, বিকারের মধ্যে মিশ্রণ। তিন নম্বরটা বিকারের মধ্যে মিশ্রণ, বিকারের মধ্যে মিশ্রণ, বালি ও জলের মিশ্রণ। চার নম্বর মেমনি মিশ্রণ, যেটার মধ্যে একটা অদ্রাব্য কঠিন পদার্থ আছে। চার নম্বর ফিল্টার পেপার, পাঁচ নম্বর ফানেল, ছ নম্বর বিকার, সাত নম্বর পরিশ্রুত তরল। আমরা তো জানি না ঠিক জল আছে বলে, যদি জল থাকে ঠিক আছে, তাহলে বলতে পরিশ্রুত তরল সেটা যা আছে তাই। তাহলে আমরা এবার একটু দেখার চেষ্টা করি কি বিষয়টা কিরকম, ঘটনাটা যা দেখলে তাহলে একটু ভালো করে সবাই দেখো। আমরা একবার একবার চেষ্টা করছি, তাহলে একটু দেখে নিয়ে, এটা জানা জিনিস খুব একটা অজানা নয়, তবু একটু দেখে নেওয়া যাক আমরা কিরম করে করতে পারি। আমরা সেই জিনিসটাতে একটু দেখে এসছি, দেখতে এসছি, দেখা দেখা যাক এটা তাহলে কিরম করে ব্যাপারটা করে, একটু দেখতে দেখো সবাই দেখা যাচ্ছে কিনা। তাহলে এই বিষয়টা চট করে হয়ে যাবে, আমরা একটু দেখতে এসেছি, চট করে দেখা যাক কিরকম দেখতে পাই, দেখো সবাই কিরম করা যায়, কি করা হয়, আর আমরা নিজেরা মোটামুটি সেই ব্যাপারটা করতে পারি। আগে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি কিরকম হয়, সবাই সামনে দেখো, দেখো সামনে বিষয়টা এসেছে কিনা, কিরকম রাখা রয়েছে। আগে সামনে তাকিয়ে দেখো, একটা ফানেলকে নিয়েছে, কিরকম রেখেছে, নানাভাবেই আটকে রাখা যায়, ফানেলটা কিরকম রেখেছে, তাহলে বিষয়টা দেখো এবং একটু শোনো। Ring. The funnel has a long stem with a slanted tip to help the flow of filtrate into the receiving vessel. The filter paper needs to be the correct size to fit into. তাহলে একটা ফিল্টার পেপার নিয়েছে গোল, কিরম করে ভাঁজ করছে দেখো, তারপরে তাকে ফানেলে রাখতে হবে কেমন দেখো। The funnel and the proper porosity is essential as well. If igniting the filter paper after filtering, make sure the paper is ashless. To properly fold the filter paper, fold it in half, then quarters. Allow the second fold to be off center to form a cone that will leave a small space at the bottom for better liquid drainage. Tear off a small portion of the corner to allow a tight fit between the funnel and paper. Place the cone into the funnel and moisten with some solvent. তাহলে ফানেলের মধ্যে কিরকম ফিল্টার পেপারটা ভাঁজ করে ঢুকিয়ে ফেললো, একটু জল দিয়ে দিচ্ছে যাতে ফানেলের ফিল্টার পেপারটা আটকে যায়। Push the upper portion of the filter paper against the funnel,
Remove any bubbles and to make a seal. The filter paper should be clean and smooth against the funnel. Make sure the tip of the funnel is touching the side of the receiving vessel for proper. তারপরে কি করেছে দেখো, ফানেলের যে নিচে নল তার ঠিক নিচেই যেন বিকারটা থাকে, নাহলে জিনিসটা ছড়িয়ে পড়বে। আর বিকারটার গায়ে যদি লেগে থাকে নলটা, ওই ফানেলের নলটা, তাহলে ভালো পরিশ্রুতটা ঠিক গাবে নাববে, তাহলে ছড়িয়ে পড়বে না, নষ্ট হবে না। Flow of filtrate. Swirl the solution to suspend the solid in liquid. Pour using a glass rod to guide the solution, keeping the level of solution no more than 3/4 full in the filter paper. তাহলে দেখো কিরকম কিরকম কাঁচদণ্ডর গাবে ওই মিশ্রণটা ঢালছে, যাতে ঠিক মতো ঢালা হয়, কাঁচদণ্ডটা এরকম করে ব্যবহার করা হয়। Use a wash bottle to create a stream of liquid to transfer the solid left in the beaker. Wash the precipitate with several wash portions by adding water or solvent to the beaker, swirling and decanting into the funnel. তাহলে দেখো এইরকম মিশ্রণটা দিয়েছিল, তাহলে পরিশ্রুতটা নিচে চলে গেল, ওপরে অদ্রাব্য কঠিনটা থেকে গেল ফিল্টার পেপারের ওপরে, ওর নাম অবশেষ। এই হলো আমাদের ফিল্টার করার বিষয়টা। তাহলে ফিল্টার পেপার কেমন ব্যবহার করেছে, কিরম করে লাগিয়েছে, কিরকম ফানেল আছে এবং কেমন করে পরিশ্রুত পাওয়া গেল, এগুলো সব কটা জিনিস আমরা করে ফেললাম। সবাই ভালো করে আশা করি দেখতে পেয়েছো, বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের ফিল্টার পেপার দেবার ব্যাপারটা। সবাইকে ফিল্টার পেপারে মিশ্রণটা বলতে হবে, মিশ্রণটা দেওয়া হয়েছিল নিচে, নিচে এসেছে পরিশ্রুতটার ওপরে, অদ্রাব্য কঠিনটা থেকে গেছে। তাহলে আমরা এবারে পরিশ্রবণ কাকে বলে লিখতে পারি, লিখছি পরিশ্রবণ কাকে বলে লিখেছি, সবার লিখে নিতে হবে। পরিশ্রবণ কাকে বলে লিখেছি লিখে ফেলতে হবে, লিখে নাও। পরিশ্রবণ কাকে বলে, পরিশ্রবণ কাকে বলে লিখেছি লিখে ফেলতে হবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে। তাহলে পরিশ্রবণ কাকে বলেছি, কোন যে পদ্ধতিতে কোন তরলে অদ্রাব্য ভারী কঠিন পদার্থ, অদ্রাব্য হতে হবে, মিশে যাবে না, চিনির মতো দিলে গুলে গেল তা হবে না, ভারী হতে হবে, ভাসছে তাও হবে না, কঠিন পদার্থ থাকলে তাকে সচ্ছিদ্র পর্দা, সাধারণভাবে আমরা ফিল্টার কাগজ, আমরা কাপড় দিয়েও করতে পারি, আরো অনেক কিছু দিয়েই করতে পারি, সাধারণভাবে আমরা ফিল্টার কাগজ ব্যবহার করে থাকি, সচ্ছিদ্র পর্দার সাহায্যে ছেঁকে সম্পূর্ণ পৃথক করা যায়, তাকে পরিশ্রাবণ বলে। তাহলে এই হচ্ছে পরিশ্রাবণ কাকে বলে লিখলাম, এটা পরিশ্রাবণ, ফিল্ট্রেশন। এইরকম করে ছেঁকে দুটো বস্তু আলাদা করা যায়, কোন কোন বস্তু আলাদা করা যায় পরীক্ষায় জানতে চায়, পরিশ্রাবণের সাহায্যে কোন কোন বস্তুকে আলাদা করা যায়, কোন নগর বলতে পারো, কোন কোন বস্তুকে, কোন জাতীয় বস্তুকে আলাদা করা যায়, কোন নগর, পরিশ্রাবণের সাহায্যে কোন জাতীয় বস্তুকে আলাদা করা যায়। মাইক্রোফোনটা অন করবে আর বলবে, মাইক্রোফোনের সুইচটা এগো। হ্যাঁ, এইবার ঠিক আছে, বলো। এক হলো যে নোংরা পদার্থ, আর দুই হলো শুদ্ধ পদার্থ। না না, কি বলা আছে ভালো করে খেয়াল করো। আচ্ছা বসে পড়ো, উত্তরটা আসছি পরে। আচ্ছা মেদিনীপুর, বসে পড়ো, ভালো করে কিরম উত্তর দিতে হয় সেটা জানার দরকার। মেদিনীপুর, কি কি পদার্থ করতে হবে, কি তরল, তরল জাতীয় পদার্থ আর তার থেকে তেল প্রভৃতি? না, জল তেলে পরিশ্রবণ একটু, সেটা একটু ভারী কঠিন পদার্থ। হ্যাঁ, বসে পড়ো, সামনেই লেখা রয়েছে তরলে অদ্রাব্য ভারী কঠিন পদার্থ, এই দুজনকে আলাদা করা যাবে, এখন আমরা সেটাই এসেছি।
অন্য তরল যেটা বলেছো জল তেল করা যাবে, কিন্তু সেটা এখনো আসেনি, সেটা একটু অন্য ব্যাপার, এখনো সেটা বলিনি। আপাতত করেছি অদ্রাব্য, ভারী কঠিন পদার্থ তরল থেকে আলাদা করে নেওয়া যাবে। বুঝেছো সবাই? সামনে লেখা রয়েছে তরলে অদ্রাব্য কঠিন ভারী পদার্থ যদি থাকে তাকে আলাদা করা যাবে। সামনে লেখা রয়েছে, বুঝতে হবে কি করতে হবে, কি বলতে হবে। উদাহরণ লিখেছি, কাদা মেশানো অথবা বালি মেশানো তাও হতে পারে। জল থেকে উপাদান দুটো সম্পূর্ণরূপে পৃথক করা যায়, কাদাও হতে পারে, বালিও হতে পারে, পাথরও ছোট হতে পারে, বারও হতে পারে, সবই হতে পারে। আর জল না হয়ে সেখানে কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, অন্য আরো অনেক কিছুই হতে পারে। কেমন? তাহলে তরল হতে পারে আর অদ্রাব্য ভারী কঠিন পদার্থ, যেমন খুশি। তাহলেই তাদেরকে পৃথক করা যাবে এই পরিস্রাবন পদ্ধতির সাহায্যে। এইটুকু আগে করেছি, আরো কিছু করা যায়, আমরা এখনো সেটাতে আসিনি। এইটুকু করলাম, এইটুকু করতে পারবো বলে জেনেছি আগে। তাহলে পরিস্রাবনে কাকে কাকে পৃথক করা যায় উদাহরণ করেছি, আর তোমা আমাদের দিয়ে দেয় যে বালি আর চিনি মেশানো আছে, তাহলে কি পরিস্রাবন দিয়ে পার্থক্য করতে পারি? বালি অথবা জল আছে, পরিস্রাবন দিয়ে পার্থক্য করতে পারি? অথবা জল আর চিনি আছে, পরিস্রাবন দিয়ে পার্থক্য করতে পারি কিনা বাছাই? তাহলে আমাকে বুঝে দেখতে হবে কোনটাই আমার ঠিক ঠিক করতে পারি। আমাকে অনেকগুলো উদাহরণ দিয়ে দেয়, কোনটাতে আমি পরিস্রাবন ব্যবহার করতে পারি জানতে চায়। আমরা যদি ঠিক জিনিসটা জানি তাহলে বলতে পারি। তাহলে পরিস্রাবনের সঙ্গে আরো দুই একটা কথা লিখে নিই। পরিস্রাবনের সচ্ছিদ্র পর্দা, সেই সচ্ছিদ্র পর্দা তার উপরে গিয়ে কঠিন পদার্থটা জমা হবে, যাকে অবশেষ বলেছিলাম, সেই অবশেষ কথাটা লিখে রাখতে হবে। এক একজনের এক একটা নাম আছে, সেটা আমার বালিও হতে পারে, কাদাও হতে পারে, ছোট পাথরের টুকরো হতে পারে, এসব অনেক কিছুই হতে পারে। মূল কথা, যেটা ফিল্টার কাগজে বা সচ্ছিদ্র পর্দার ওপরে থেকে যাবে কঠিন পদার্থ, তাকে বলবো অবশেষ। এটা আমি আলাদা করতে চেয়েছিলাম, তাই আলাদা হয়ে গেছে। কার থেকে চেয়েছিলাম? তরল থেকে, যে তরল এটা ছিল মিশ্রণে। তাহলে সেই তরলের মিশ্রণে বিষয়টা কি, তরলটাকে আবার কি বলা হবে যেটা পাওয়া যাবে, সেটারও একটা নাম আছে। তাহলে সেই নামটাও, নামগুলো একটু তৈরি হয়ে নিতে হবে, আর একটা নাম জানতে হবে। তাহলে পরিস্রাবন বিষয়টা এই, আলাদা করতে হবে মিশ্রণ। আমরা মিশ্রণে করেছিলাম যে উপাদানগুলোকে পৃথক করা যায় সহজে, তা সেই কি পদ্ধতি এখন তাই দেখতে এসেছি। একটা করেছি আগের দিন আশ্রাবণ, আজকে করছি পরিস্রাবণ। পরের কথাটা লিখছি, সচ্ছিদ্র পর্দার সাহায্যে যে তরলটা পৃথক হলো তাকে পরিশ্রুত বলবে, ফিল্ট্রেট। অবশেষ হলো রেসিডিউ, পরিশ্রুত হলো ফিল্ট্রেট। তাহলে এই এই নামে দুটো জিনিস আলাদা হয়ে গেল। তাহলে এই রকম বিষয়টা হলো। যদি বলে পরিশ্রুত সবসময় কঠিন পদার্থ হয়, পরিশ্রুত সবসময় তরল পদার্থ হয়, বাছাই করো, তাহলে তোমাকে বাছাই করতে হবে। পরিশ্রুতটা আমাদের এখানে তরল পদার্থ বলা আছে, ভালো করে খেয়াল করো। তাহলে বাছাই করতে হবে পরিশ্রুতটা তরল পদার্থ, তোমাকে যাচাই করতে দিতে পারে পরিশ্রুত কঠিন তরল গ্যাস কোনটা হবে, তুমি বাছাই করবে তরলটা। এই হলো গিয়ে পরিস্রাবনের বিষয় করবে। পরে একটু এগিয়ে লিখছি, আরেকটা পরীক্ষায় এসেছি, পরীক্ষায় আরেকটা পরীক্ষা এসেছি। পরীক্ষাটা দেখে কেউ বলতে পারো জারুরা, এখানে কি পার্থক্য করতে চাই, কি পৃথক করতে চাই জারুরা? পরীক্ষাটা ছবি দেখে বলা যায় কি পৃথক করতে চাই এখানে? লোহার চূড়া ও সালফারের মিশ্রণ। তার থেকে কাকে আলাদা করতে পারবো, কি দিয়ে করব? লোহার চূড়কে সালফারে, না না চুম্বক দিয়ে। হ্যাঁ, চুম্বক দিয়ে। এই তো সামনে রয়েছে, বসো, ঠিক বলেছো, এইবারই তো। তবে না, দেখেই বুঝতে হবে। তাহলে সামনে ছবি আছে তো, আমাদের ভয় কি আছে, আমাদের দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে একবার করে দেখি, ছবিটা তো দেওয়া আছে, করা যায় কি না একবার দেখা যাক না কিরকম, তাই না? একবার করা যায় কি না একটু দেখি কেমন।
আমরা প্রথমে একটু নিয়েছি আলাদা আলাদা জিনিস, এই দিকটা নিয়েছি লোহা চূর্ণ আর এই হচ্ছে সালফার, এই দুটো কৌটোয়। আর সামনে এই যে ছোট, এর নাম এই যে থালার মতো ছোট্ট জিনিস, এই যে ছোট্ট জিনিস এদের নাম ওয়াচ গ্লাস, দুখানে একটু একটু করে নিয়েও রেখেছে, আর একটা সামনে থালা আর একটা কাঁচের থালা ওয়াচ গ্লাস রেখেছে। তাহলে একটু মিশিয়ে নেওয়া যাক, এই দেখো চামচের মতো একটা জিনিস নিয়েছে, এটা ঠিক চামচ নয়, চামচের মতো, এর নাম স্প্যাচুলা। আমরা যন্ত্রপাতিগুলো একটু চিনে নিচ্ছি, কেমন আগে আগে চিনেছি, এটাও একটু চিনে নিচ্ছি। স্প্যাচুলা ঠিক চামচ নয়, চামচের মতো দেখতে, দেখো চামচের মতো দেখতে, ঠিক চামচ নয়, দেখতে পাচ্ছো তো, ঠিক চামচ নয় কিন্তু চামচের মতো। তাহলে সালফার নিয়েছে, এবারে লোহার চূর্ণ নিয়ে নিচ্ছে, দিয়েছে মিশিয়ে, এইবারে মিশিয়ে দিল, সামনেই মেশালো, দেখতে পেলে তো সামনে মিশিয়ে ফেলেছে, ভালো করে মিশিয়ে ফেলেছে। মিশিয়ে এইবারে সত্যি করা যায় কি না, তাহলে দেখা যাক, একটা চুম্বক আনা যাক। চুম্বক এনেছে, এই চুম্বক এনেছে, চুম্বক এনে এই দেখো একটু তুলে দেখাচ্ছে, লোহা চূর্ণ সব আটকে গেছে, চুম্বকে সব লোহা চূর্ণ আটকে গেছে, আর সালফারটা কোয়াচ গ্লাসে পড়ে থেকে গেছে। তাহলে করা যায়, তাহলে এই ধরনেও একটা করা যায়, তাহলে চুম্বক দিয়ে করা গেল, এই রকম একটা পৃথকীকরণের উপায় চুম্বক দিয়ে। তাহলে চুম্বক দিয়ে পৃথক করা যায়, একটু লিখে ফেলতে হবে কথাটা, সবাই লিখে ফেলো যে চুম্বক দিয়ে লোহাচুর ও সালফারের মিশ্রণকে পৃথক করা যায়, লিখে নাও, চুম্বক দিয়ে লোহাচুর ও সালফারের মিশ্রণকে পৃথক করা যায়, সামনে সবাই দেখতে পেয়েছো, আমরা সেটা করেছি। তাহলে চুম্বক দিয়ে লোহাচুর ও সালফারের মিশ্রণকে পৃথক করা যায়, কারণ চুম্বক লোহাচুরকে আকর্ষণ করে।